নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে ভেটকি মাছের ভাপা বানিয়ে দেখাবো এখানে আমি চার পিস ভেটকি মাছ নিয়েছি এবার মাছগুলোকে আমি লেবুর রস আর অল্প একটু নুন দিয়ে মিনিট পাঁচ দশ মতন এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব যাতে মাছের মধ্যে যেন কোনো গন্ধ বা কিছু না থাকে এই জন্যে আমি এটাতে একটু নুন আর লেবু মাখিয়ে নিলাম এরপর আমি একটা টিফিন কৌটের মধ্যে নারকল সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম এই যে পেস্টটা সেই পেস্টটা আমি টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি আর মাছগুলোকে আমি নুন হলুদ যে মাখিয়েছিলাম সেটা এই নুন আর লেবু সেটা আমি ধুয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি এটা অপশানাল তবে দিলে ব্যালেন্সটা ঠিকঠাক থাকে আর আমি এবারে দেব টমেটোর একটা বড় টমেটো আমি পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে পরিবর্তে টক দইও দিতে পারেন এরপর আমি টমেটোটা ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষে নারকলের যে পেস্টটা ছিল ওই বাটির মধ্যে দিয়ে আমি টমেটোটাকে দিয়ে দিয়েছি এরপর দিলাম আমি হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা সরষের তেল এবার আমি দেব আন্দাজ করে নুন ভালো করে হাত দিয়ে মশলাটাকে আমি ফার্স্টে মাখিয়ে নিচ্ছি ভেটকি মাছের ঝোল পাতুরি কারি অনেক কিছুই হয় ভেটকি ভাপাটাও খেতে খুব ভালো লাগে এইভাবে আমি মাছগুলোকে ভালো করে মশলার মধ্যে ম্যারিনেট করব। দুটো পিঠ ভালো করে বুলিয়ে নেব খুব সহজেই হয়ে যায় রান্নাটা আর কোনো ঝামেলা ছাড়া খেতেও খুব সুস্বাদু লাগে নিশ্চয়ই সবাই বাড়িতে বানিয়ে খেয়েছেন বা যারা এখনও খাননি তারা একবার ট্রাই করবেন এই দেখুন মাখানো হয়ে গেছে এবার ওপর থেকে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার একটা কড়াইয়ের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি তার মধ্যে টিফিন কৌটোটা দিয়ে ঢাকা বন্ধ করে দিলাম এবার হালকা করে স্টিম হয়ে গেছে ঢাকনা খুলে দেখে নেব মাছটা হয়েছে কিনা এই দেখুন ভেটকি ভাপা আমার হয়ে গেছে গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে